হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লোটে মাছের ঝোল রেসিপি। যারা আষ্টেকন্ধের জন্য লোটে মাছ খেতে পছন্দ করেন না, আজকে আমার রেসিপি তাদের জন্য। আর এখানে আমি আধা কেজি পরিমাণ লোটে মাছ নিয়েছি, আর এখানে আমি সবগুলো মাঝখানের পিসগুলোই নিয়েছি। আপনারা যে কোনো পিস এখানে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন হলুদ আর লবণটা দিয়ে মাছটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রসও অ্যাড করে নিতে পারেন। এখন মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, তবে এগুলো রেস্টে রাখার দরকার নেই। এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। এখন মাখিয়ে রাখা মাছগুলো আমি ময়দার মধ্যে লাগিয়ে নেব বা কোটিং করে নেব। একবার কোট করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর কোট করে নেওয়ার পর এগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সবগুলো একে একে আমি মাছগুলো এখানে ময়দার সাথে কোট করে দিয়ে দেব। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ময়দার কোটিং করার কারণে এই মাছগুলো কিন্তু একদম ভাঙবে না, এই পর্যায়ে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো সবগুলো মাছ দেওয়ার পর এগুলো এক প্লেট লাল হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো মাছগুলো লাল হয়ে আসলে এক প্লেট আমি এগুলো খুবই সাবধানে উল্টিয়ে দিচ্ছি, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এতে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সবগুলো মাছ এখানে উল্টিয়ে দিলাম, আর এভাবে আমি বাকি মাছগুলো কিন্তু ভেজে নেব। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি তুলে নেছি। এখন একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমরা লোটে মাছের ঝোল করছি, আর মাছের মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে মাছের টেস্টটা খুব ভালো আসে। এখন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো। আমি ছোট ছোট কিউব করে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও এখানে দিতে পারেন। আর দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ, আমি মাঝখানে ফালি করে দিয়েছি। তবে ঝালের পরিমাণ যদি আপনার বেশি চান তাহলে বেশি পরিমাণে অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা দিয়ে আমি টমেটো আর পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব, অর্থাৎ ঢাকনা দিয়ে দেখে এটা 1-2 মিনিট রেখে দেব। এতে কিন্তু টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসবে। তো ঠিক 2 মিনিট পর টমেটোটা কিছুটা নরম হয়ে এসেছে, আমি এ পর্যায়ে আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রথমে 7 মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া। এখন সবগুলো মশলা আমি একত্রে ভেজে নিচ্ছি, অর্থাৎ কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। তো এর মধ্যেও আমি কিছুটা পানি অ্যাড করে দেবো যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এখন পানিটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট এটা আমি কষিয়ে নিচ্ছি। তো ঠিক 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে এই পানিটা গ্রেভির জন্য অ্যাড করে দিয়েছি। এখন পানিটা বলকুটে আসা পর্যন্ত জাল করে নিব। তো পানিতে বলকুটে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা লোটে মাছ। আর মাছগুলো আমি এখন আলতো হাতে একটু গ্রেভির সাথে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু একদম খুবই সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আলতো হাতে মাছগুলো মিশিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে দেবো ঠিক 5 মিনিট। আর এই 5 মিনিটের মধ্যে আমার মাছটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে। তো ঠিক 5 মিনিট পর দেখতে পারছেন আমার লোটে মাছ কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এখন উপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা কুচি দিয়ে এই মাছের ঝোল কি পরিমাণ যে মজা, আপনারা বাসায় কিন্তু টেস্ট করলেই বুঝতে পারবেন। আর দেখেছেন, একটা লোটে মাছও কিন্তু এখানে একদম ভাঙেনি। এখানে প্রত্যেকটি লোটে মাছের পিস কিন্তু আস্ত আস্তই রয়ে গিয়েছে।
তো এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্যদিনের রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।